মাত্র 19 বছরের একটি ভারতীয় ছেলে, সাথে যা 300 কোটি টাকার কোম্পানির মালিক। শুনে অবাক হলেন তো? তাহলে আসুন আজকের ভিডিওতে ভারতের ইয়াংগেস্ট বিলিয়নিয়ারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কাইবালা ভোরা বর্তমানে ভারতের সবচেয়ে ইয়াংগেস্ট বিলিয়নিয়ার। যে বয়সে ভারতের 90% ছেলে মেয়ে গ্র্যাজুয়েশনে ডিগ্রি লাভ করতে পারে না, সেই বয়সে কাইবালা ভোরা একটি কোম্পানির কোফাউন্ডার। জিপ্ট অ্যাপের নাম নিশ্চয় সবাই শুনেছেন। কখনো বা কখনো এই অ্যাপের মাধ্যমে মুদি বাজার, শুকনো খাবার, ফল ইত্যাদি জিনিস অর্ডারও করেছেন হয়তো। কাইবালা ভোরা এই জিপ্ট কোম্পানির একজন কোফাউন্ডার। IIFL ওয়েলথ ইন্ডিয়া রিচ লিস্টে 2022 রিপোর্ট অনুযায়ী মাত্র 19 বছর বয়সে কাইবালা ভোরার মোট সম্পত্তির পরিমাণ 1,000 কোটি টাকারও বেশি। 15 মার্চ 2003 কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেছিলেন এই কাইবালা। এরপর তিনি ব্যাঙ্গালোরে স্কুলে পাঠ শেষ করেন। কাইবালা 3টি ভাষা শিখেছিলেন, হিন্দি, ইংরেজি এবং ফ্রেঞ্চ। স্কুলে পড়াশোনা শেষ করে কাইবালা পাড়ি দেন ক্যালিফোর্নিয়া। সেখানকার নামকরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন। কিন্তু ছোট থেকে কাইবালার একটাই ইচ্ছে, সে ব্যবসা করবে। কারণ অধীরে না থেকে সম্পূর্ণ নিজের ক্ষমতায় তৈরি করবে একটি কোম্পানি। তাই স্ট্যানফোর্ডে ভর্তি হওয়ার কয়েক মাসের মধ্যেই পড়াশোনা ছেড়ে তার বন্ধু আদিত পালিচার সঙ্গে যৌথভাবে খুলে ফেলে নিজস্ব একটি কোম্পানি, যার নাম রাখেন জিপ্টো। কাইবালা এবং আদিত দুবাই থাকাকালীন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেও তারা একই সঙ্গে মুম্বাই ফিরে আসে এবং কিরণ কার টেকনোলজিসের নামে একটি স্টার্টআপ সংস্থা খোলেন। এই সংস্থার দাবি ছিল মুম্বাই যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুদির জিনিস অর্ডার দেওয়া মাত্র 45 মিনিটের মধ্যেই তার ডেলিভারি দেওয়া হবে কাস্টমারের ঠিকানায়। এর কিছুদিন পরেই এই দুই বন্ধু 2020 সালে জিপ্ট কোম্পানিটি শুরু করেন। বর্তমানে এই জিপ্ট কোম্পানিটি কিরণ কার টেকনোলজিসেরই একটি অংশ। 2022 সালে রিপোর্ট অনুযায়ী এই জিপ্ট কোম্পানি এখন শুধু মুম্বাই নয়, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, মুম্বাই এমনকি কলকাতাতেও ছড়িয়ে পড়েছে। কাইবালা ভোরা বর্তমানে জিপ্ট কোম্পানির চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত। আবার অন্যদিকে চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব সামলাচ্ছে আদিত পালিচা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের গন্ডি টপকানো এক 19 বছরের ছেলে আজ গ্র্যাজুয়েশন পাশ না করেও নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলেছেন। এর থেকে বড় মোটিভেশন আর কী বা হতে পারে? অনেকে ভাবে পড়াশোনার সুযোগ নেই, কীভাবে জীবনে উন্নতি করবে। আবার অনেকে এও ভাবে বয়স এবং অভিজ্ঞতা দুই বিশেষভাবে প্রয়োজন ব্যবসায় নামার আগে। অথচ এই দুই প্রজাতির বিশেষজ্ঞদের সমস্ত ভবিষ্যৎবাণীকে এক ঝটকায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বছর 19-এর এই তরুণ। বর্তমানে জিপ্ট কোম্পানির নেটওয়ার্থ 7,000 কোটি টাকার উপর। ভারতীয় অর্থনীতিতে যে কজন মানুষের প্রভাব সবসময় দেখা যায় তাদের মধ্যে একজন হল এই 19 বছরের যুবক, যার নাম কাইবালা ভোরা। আমাদের তরফ থেকে কুর্নিশ জানায় এমন একজন তরুণ যুবক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।